Hello everyone, welcome to Porinita's Creation. Porinita's Creation, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। আমার কয়েকদিন শরীরটা খারাপ হয়ে গেছিল, তার জন্য সেরকম ভিডিও আমি করতে পারিনি। তো এখন আমি মোটামুটি সুস্থ আছি। আর তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়নি, তো সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব ভালো করে কাটিও। আর আজকে আছে একটা জন্মদিনের পার্টি ছোট্টখাটো, তো এখানেই যাব আর তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব। তোমরা না টেনে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার যে দিদি ভাই মেদিনীপুরে থাকে, তারই ছেলের আজকে জন্মদিন, তো আমরা ওখানে যাব আর তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব। তোমরা না টেনে দেখতে থাকো। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আমি জন্মদিনের জন্য এই প্রথমবার জেব্রা কেক বানিয়েছি। আর ওই দিদিভাইয়ের ছেলে আমার হাতে কেক খেতে খুব ভালোবাসে, আমার বানানো কেক তার জন্য বানিয়েছিলাম। আমরা চলে এসেছি এখন দিদিভাইদের বাড়িতে। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু পাঁপড় ভাজা বাকি আছে, ওইটা হয়ে গেলেই সবাই খেতে বসবে। এখন সবাই খেতে বসে গেছে, আর যার জন্মদিন সেও সবার সাথেই খেতে বসে গেছে, আলাদা করে আর বসেনি। মেনুতে কী কী ছিল আলাদা করে আর দেখানো হয়নি, তো আমি বলে দিচ্ছি। লেবু, স্যালাড, সস, বেগুনি, ফ্রাইড রাইস, চানা পনির, আর ভাত, ডাল, একটা সবজি, চিকেন, আর দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এইসবই ছিল। সবাই মিলে জমিয়ে খুব খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে কেক কাটা হবে, কেক দুবার কাটা হবে, কারণ একবার ওই ছেলেটার বন্ধুরা আসবে, তার জন্য পরে কাটা হবে। আর এখন একবার কেক কাটা হচ্ছে, যে কেকটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। ওই কেকটা খুব পছন্দ হয়েছে বার্থডে বয়ের। আগে ছবি আরো দাঁড়াতে পারে।
একবার কেক কাটা হয়ে গেছে দুপুর বেলাতে, এখন সন্ধ্যাবেলায় আরেকবার কেক কাটার প্রস্তুতি চলছে। আর আমার দিদিভাই ছিলেন নাম সৌম্যজিত, ওর বন্ধুরা এখন এসেছে সন্ধ্যাবেলায়, আর এখন আরেকবার কেক কাটা হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে শেয়ার করবে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।